আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। পবিত্র কোরআনে সূরা আত-তালাকের আয়াত নম্বর ১২তে মহান রব্বুল আলামিন এরশাদ করেছেন, আল্লাহ সপ্তাকা সৃষ্টি করেছেন এবং পৃথিবীও সেই পরিমাণে। এসবের মধ্যে তার আদেশ অবতীর্ণ হয় যাতে তোমরা জানতে পারো যে আল্লাহ সর্বশক্তিমান এবং সব কিছু তার গোচরীভূত। এরপর সূরা আল বাকারার আয়াত নম্বর ২৯-এ মহান রব্বুল আলামিন বলেন, তিনিই সেই সত্তা যিনি সৃষ্টি করেছেন তোমাদের জন্য যা কিছু জমিনে রয়েছে সমস্ত কিছু। তারপর তিনি দৃষ্টিপাত করেছেন আকাশের প্রতি, আকাশকে সাত আসমান রূপে বিনষ্ট করেছেন, আর আল্লাহ সর্ববিষয়ে অবহিত। এই আয়াতে তারা প্রমাণিত হয় যে সেই আসমান যা আমরা আজকে খালি চোখে দেখছি তা কেবলমাত্র এক আসমান পর্যন্ত সীমাবদ্ধ নয়, বরং এরই মতো দেখতে শুনতে সাত আসমান অথবা সমস্ত বিশ্ব মজুদ রয়েছে যা আমাদের দৃষ্টি ও চিন্তা শক্তির অনেক দূরে। ঠিক একইভাবে সাত জমিনের কথা বলা হয়েছে। একজন বুদ্ধিমান লোকের মাথায় এই প্রশ্ন অবশ্যই জাগতে পারে যে একের পর এক সাত আসমান ও সাত জমিনের সৃষ্টির উদ্দেশ্য কী? আসলেই আমাদের এই বিশ্বের মতো আরও কোনো বিশ্বের উৎপত্তি রয়েছে যেখানে মানুষের মতো অথবা অন্য কোনো প্রকার সৃষ্ট জীবের বসবাস রয়েছে? এখানে আল্লাহ পাকের নিদর্শন নাজিল করা হয় যা আমাদের বিশ্ব থেকে একেবারে আলাদা এবং ভিন্ন প্রকৃতির, অথবা এর উদ্দেশ্য জমিনে যা কিছু কুদরতি জিনিস মজুদ রয়েছে যেমন ট্রোপোস্ফিয়ার, স্ট্রেটোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, জমিনের কুদরতি ম্যাগনেটিক ফিল্ড অথবা ওজন লেয়ার ইত্যাদি যা কিছু আছে, প্রত্যেক মুহূর্তে তা আমাদের জমিনে আসা বিপদ থেকে আমাদেরকে বাঁচায় এবং জমিনে জীবনের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য অত্যন্ত জরুরি। যতদূর আসমানের কথা আসে, তাহলে এটা নিঃসন্দেহ যে সাত আসমানের মতো আরও ৬ গ্রহ রয়েছে যার কথা কোরআন মাজিদের অনেক জায়গায় বলা হয়েছে। কোরআনুল করিমের ২৫০টিরও বেশি জায়গায় আসমানের কথা বলা হয়েছে, যেমন সূরা আন-নাবার আয়াত নম্বর ১২-তে আল্লাহ পাক বলেন, এবং আমি নির্মাণ করেছি তোমাদের মাথার উপর মজবুত সপ্তাকাশ। ঠিক একইভাবে সূরা আল ইসরার বা বনি ইসরায়েলের আয়াত নম্বর ৪৪-এ বলা হয়েছে, সাত আসমান ও জমিন এবং এগুলোর মধ্যে যা কিছু আছে তারই পবিত্রতা ও মহিমা ঘোষণা করে, এবং এমন কিছু নেই যা তার প্রশংসা, পবিত্রতা ও মহিমা ঘোষণা করে না, কিন্তু তার পবিত্রতা ও মহিমা ঘোষণা তোমরা তা অনুধাবন করতে পারো না। নিশ্চয় তিনি অতি সহনশীল ও ক্ষমাপরায়ণ। তার মানে সৃষ্টিকর্তা এভাবে একটি নয়, সাত বিশ্ব বানিয়েছেন এবং এই বিশ্বের জমিনের মধ্যে কয়েক প্রকার জমিন মজুদ রয়েছে যেখানে নাম না জানা অনেক সৃষ্ট জীবের বসবাস থাকতে পারে। যেমন হযরত আদম আলাইহিসসালাম পৃথিবীর বুকে আসার আগে পৃথিবীর জমিনে জিনেদের বসবাস ছিল। তাছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহিসসালামের মিরাজের কথা তার জ্বলন্ত প্রমাণ। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহিসসালাম বোরাকের মতো জন্তুর উপরে বসে ভ্রমণ করার সময় হযরত জিব্রাইল আলাইহিসসালামের মাধ্যমে সমস্ত আসমানি রাস্তা পারাপার করলেন যার মধ্যে সাত আসমানও অন্তর্ভুক্ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহিসসালাম প্রথম আসমানে, যার নাম রকিয়া, যেটি দুধের চেয়ে অধিক সাদা এবং পরিষ্কার, যেখানে হযরত আদম আলাইহিসসালামের সাথে সাক্ষাৎ হয়। তারপর দ্বিতীয় আসমান, যার নাম ফাইদুম বা মাউন, এবং এটি লৌহ দ্বারা নির্মিত এবং তা থেকে আলোকরশ্মি বিচ্ছুরিত হয়। এখানে হযরত ঈসা ও হযরত ইয়াহিয়া আলাইহিসসালামের সাথে দেখা হয়। তৃতীয় আসমান, যার নাম মালাকুত বা হারিউন, যা তামার নির্মিত, এখানে হযরত ইউসুফ আলাইহিসসালামের সাথে সাক্ষাৎ হয়। চতুর্থ আসমান, যাকে জাহিরাহ বলা হয়, যা চোখের সামনে আধার সৃষ্টিকারী সাদা রূপের দ্বারা তৈরি, এখানে হযরত ইদ্রিস আলাইহিসসালামের সাথে সাক্ষাৎ হয়। পঞ্চম আসমান, যার নাম মুজাইনা বা মুসাহারা, যা লোহিত স্বর্ণ দ্বারা তৈরি, এখানে হযরত হারুন আলাইহিসসালামের সাথে সাক্ষাৎ হয়। ষষ্ঠ আসমান, যাকে খালিসা নামে ডাকা হয় এবং এটি আলোকিত মুক্তা দ্বারা তৈরি, এখানে হযরত মুসা আলাইহিসসালামের সাথে সাক্ষাৎ হয়। সপ্তম আসমান, যার নাম লাবিয়া বা দামিয়া, যা লাল ইয়াকুত দ্বারা নির্মিত, এখানে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের সাথে সাক্ষাৎ হয়, এবং ঠিক এই জায়গায় বাইতুল মামুর অবস্থিত। জমিনে অবস্থিত কাবার মতো একটি কাবা, সেখানে ৭০,০০০ ফেরেস্তা কাবা তাওয়াফ করে, এবং যে একবার তাওয়াফ করে দ্বিতীয়বার আর কোনো দিন তাওয়াফ করার সুযোগ আসবে না। এই সাত আসমান ও সাত জমিনের উপর জান্নাত ও জাহান্নাম রয়েছে।
ঠিক একইভাবে জাহান্নামের সাতটি দরজা রয়েছে আর সাত আসমানের উপর রয়েছে সিদরাতুল মুনতাহা। এর অর্থ শেষ সীমানার কুলবৃক্ষ, যেখানে পৃথিবীর কোনো সৃষ্টিজীব যেতে পারে না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছেছিলেন। এরপর হযরত জিব্রাইল আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ রাসূল, আমি আর আপনার সাথে সামনে যেতে পারবো না। যদি আমি সামনে অগ্রসর হই, তাহলে আমি নূরের তাজাল্লিতে জ্বলে পুড়ে রাখ হয়ে যাব। সিদরাতুল মুনতাহার উপর আল্লাহর আরশ অবস্থিত, যা আসমান জমিন ও পুরো বিশ্বের মধ্যে শ্রেষ্ঠত্ব প্রদান করা হয়েছে। রোজ কিয়ামতে প্রত্যেক জীবকে ধ্বংস হতে হবে এবং এই জন্য জান্নাত ও জাহান্নামকে আসমান হতে আলাদা করে বানানো হয়েছে, কেননা কিয়ামতের পরেও তা বহাল থাকবে। প্রিয় বন্ধুরা, কুরআন মাজিদের যে সমস্ত আয়াতে আসমানের পরে যেভাবে সাত জমিনের মতো জমিন অবস্থিত, সেই সমস্ত জমিন মধ্যে কোনো প্রকার লেয়ার নেই, যেমন মেন্টাল, আউটকোর, ইনারকোর প্রভৃতি। বরং এই আসমানে জমিনের মতো আরও কতগুলি জমিন অবস্থিত এবং এই আয়াতের মধ্যে জমিনের উদাহরণস্বরূপ দেওয়ার অর্থ এই যে সেখানে আমাদের পৃথিবীর ন্যায় কোনো পৃথিবী থাকতে পারে এবং এই পৃথিবী কোন পরিস্থিতিতে বা কোন আকৃতিতে আছে তা আমরা কেউ জানি না। এবং এর উদাহরণ দেওয়ার অর্থ এই যে জমিন জীবনের লক্ষণসমূহ এবং মানুষগণও শুধু এরই ব্যাপারে জানে। যখন মানুষের মৃত্যুর নিকটবর্তী হয়, তখন তার রূহ বা আত্মাকে সকল আসমান ভেদ করে আলমে আরওয়াহ বা রুহের জগতে নিয়ে যাওয়া হয়, যেখানে রোজ কিয়ামত পর্যন্ত রূহ অপেক্ষা করে। প্রত্যেক আসমানের রক্ষীগণ এই রুহের ব্যাপারে জিজ্ঞাসাবাদের পর এই রূহকে আসমানে প্রবেশ করতে দেয়। যেভাবে মেরাজের রজনীতে হযরত জিব্রাইল আলাইহিসসালাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পরিচয় করে দিয়েছিলেন এবং দায়িত্বপ্রাপ্ত রক্ষীগণ স্বাগতম বলে খুলে দিয়েছিলেন। হাদিসের মতে প্রথম আসমান হতে দ্বিতীয় আসমানের দূরত্ব এত বড় যে, যেমন সাহারা মরুভূমির মধ্যে একটি আংটি, সাহারা মরুভূমির মধ্যে একটি ছোট্ট আংটির অস্তিত্ব কি হতে পারে? নিঃসন্দেহে তা আপনি অনুমান করতে পারেন যে এক আসমান হতে দ্বিতীয় আসমানের দূরত্ব কতটুকু। এবং এই সাত আসমানের উপর আল্লাহর আরশ অবস্থিত রয়েছে এবং আল্লাহর আরশ এত বড় যে সাত আসমান এই আরশের কাছে ছোট্ট একটি আংটির মতোই। আর এই কথাগুলোকে সায়েন্স আজ মাল্টিপল থিওরিজ বলে প্রকাশ করেছে। আমাদের এই বিশ্বের ন্যায় আরও কতগুলি বিশ্ব অবস্থিত রয়েছে যার প্রত্যেকটি পরস্পর হতে আলাদা, এবং এই কথাগুলোর উপর পৃথিবীর সকল সায়েন্টিস্ট বিশ্বাস করে। বিখ্যাত কসমোলজিস্ট ডক্টর অ্যালান গুন্থ নিউ মেডিকেল ক্যালকুলেশনের মাধ্যমে প্রমাণ করেছেন যে আসলে যে পৃথিবীকে আমরা সব কিছু মনে করেছিলাম তা আমাদের এই বিশ্বের কাছে একটি অংশ মাত্র, যাকে আমরা অবজারভেবল ইউনিভার্স বলে থাকি। এবং আসল বিশ্ব অর্থাৎ নন অবজারভেবল ইউনিভার্স, যার মোকাবেলায় 3×10^20 গুণ বড়, অর্থাৎ এমন বিশ্ব যা আমরা দেখতে পারি না এবং অনুমানও করতে পারি না এবং কখনও তা দেখতেও পারবো না। বিশ্লেষণ করে আমরা পেয়েছি যার আয়তন 46.5 বিলিয়ন লাইট ইয়ার্স, যাকে ডক্টর অ্যালান গুন্থ মোতাবেক অ্যাকচুয়াল ইউনিভার্সের সাইজ অর্থাৎ 3×10^23 করি, তাহলে প্রথম আসমানের সাইজ বোঝা যায় যা 4.28×10^23 হয়। অর্থাৎ এক আসমান হতে দ্বিতীয় আসমানের দূরত্ব, যেখানে পৌঁছানোর পর মাপতে মাপতে জীবন শেষ হয়ে যাবে, যেখানে মানুষ পৌঁছানোর কল্পনা করতে পারে না। বরং আসল সত্য কথা হলো যে তারা তাদের নিকটবর্তী চাঁদ পর্যন্ত পৌঁছাতে পারেনি। তাহলে সাত আসমান পর্যন্ত পৌঁছানো বোকামি ব্যতীত আর কিছুই নয়। এই বিশ্বে আল্লাহ পাকের অসংখ্য কুদরতির নিদর্শন এবং টেকনোলজির অসংখ্য পাওয়ার থাকা সত্ত্বেও প্রথম আসমানের এক কিনারাও কোনো বিজ্ঞানী খুঁজে পায়নি। কোরআন মাজিদে চ্যালেঞ্জ করা হয়েছে যে আসমান ও জমিনের বাহিরে কেউ কখনো বের হতে পারবে না যতদূর এর সীমা নির্ধারণ করা আছে। প্রিয় বন্ধুরা, কোনো জিনিসকে চোখে না দেখতে পাওয়া এই কথার প্রমাণ রাখে না যে ওই জিনিসের অবস্থিতি নেই। আসলে আমাদের এই পৃথিবীতে এমন অনেক জিনিস রয়েছে যাকে আমরা দেখতে পাই না এবং ধরতেও পারি না, কিন্তু তা বাস্তবে অবস্থিত রয়েছে। এবং আমরা এই সমস্ত জিনিস এই জন্য মনে করি যে এগুলো আমাদের প্রয়োজনীয় জিনিস, আমরা তা কখনো অস্বীকার করতে পারি না। মাস গ্র্যাভিটি, ডার্ক এনার্জি, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ এবং এ ধরনের অনেক জিনিস আমাদের বিশ্বের মধ্যে মজুত রয়েছে, কিন্তু আমরা তা দেখতে পাই না। সাত আসমান পর্যন্ত তা দেখতে পাই না
কেননা তা কোনো প্রকার কারণে লুকায়িত রয়েছে। এই মহান বিশ্বের সৃষ্টি সম্পর্কে পৃথিবীর প্রায় প্রত্যেক ব্যক্তি বিগ ব্যাং থিওরির উপর বিশ্বাস রাখে। ঠিক এই বিগ ব্যাং থিওরির ব্যাপারে পবিত্র কোরআন কারিমে আজ থেকে প্রায় 1400 বছর আগে বলা হয়েছে, কাফেররা কি ভেবে দেখে না যে আকাশমণ্ডলী ও পৃথিবীর মুখ বন্ধ ছিল, অতঃপর আমি উভয়কে খুলে দিলাম এবং প্রাণবন্ত সব কিছু আমি পানি দিয়ে সৃষ্টি করলাম। প্রিয় বন্ধুরা, আজকের সায়েন্সের মতে বিগ ব্যাং থিওরি রয়েছে, যার মাধ্যমে আজকে আমাদের এই বিশ্বে ছড়িয়ে পড়েছে। ঠিক একই গতির মাধ্যমে একদিন গুটিয়ে এক সিঙ্গুলারিটি পরিবর্তন হয়ে একবারে শেষ হয়ে যাবে, অর্থাৎ রিভার্স হয়ে, যেমনটা এক বেলুনের মতো যার ভেতর হাওয়া বা বাতাস ভরে ছেড়ে দিলে তা আসল রূপে আসতে শুরু করে, ঠিক একইভাবে গ্র্যাভিটি ও পুরো বিশ্বের এমন অবস্থা হবে। একটু ভেবে দেখুন, এই গ্র্যাভিটি ফোর্স বলতে আসলে কি কিছু আছে যা আমরা দেখতে পাই না কিন্তু তার অস্তিত্ব রয়েছে? এমন এক শক্তি যা আমাদের বিশ্বের মধ্যে আছে, যা আমাদের আয়ত্তে নেই। নিঃসন্দেহে আল্লাহর হুকুম না হলে সমস্ত আসমান এবং যা কিছু আছে এর মধ্যে অবস্থিত প্রত্যেকটি জিনিস মানুষের উপর আছড়ে পড়ত। আজ থেকে 1400 বছর আগে এই বিশ্বের সৃষ্টিকর্তা মহান রব্বুল আলামিন যখন আরব শহরে কোনো প্রকার কসমোলজিস্টের অস্তিত্ব ছিল না, তখন তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে এই কথাগুলো এত সুন্দরভাবে বর্ণনা করে দিয়েছেন। যেমন আজকের 21 শতাব্দীর বিজ্ঞানীরা আজকের যুগে তা প্রকাশ করে নিজেদের গর্বিত মনে করে। নিঃসন্দেহে আল্লাহ তাআলা এই সমস্ত বিশ্বের পালনকর্তা ও সৃষ্টিকর্তা। তিনি এই বিশ্বের একমাত্র বাদশাহ, যার কুদরতে এই বিশ্বের সব কিছু নিহিত রয়েছে। তিনি বিন্দুমাত্র এই জিনিস হতে উদাসীন নন।